আসসালামু আলাইকুম দর্শক, ফিশ ফার্মিং ভিডিও অফ উইজডম বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবার জন্য রইল শুভকামনা। তো দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকে রিকোয়েস্ট করেছেন, আর সবে এর মধ্যে মেসেজ করেছেন, ভাই আপনার মতো একটা প্রজেক্ট করতে চাই, যদি আপনার প্রজেক্টটা একটু ভালো করে দেখাতেন কীভাবে কী সিস্টেম করেছেন। তো দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সব সিস্টেম দেখাই দিব। আমার পরামর্শ অনুযায়ী অনেকে এভাবে হাসারি করছেন, অনেকের প্রজেক্টে আমি গিয়েছি, দেখাই দিয়েছি তাদেরকে কীভাবে হাসারি করতে হয়, কীভাবে সব কিছু করতে হয়। তারা নিজেরাই হাসারি করে গত বছর অনেকে ব্রিডিং করেছে এবং দেখাইছে। তো আজকে আপনাদেরকে আমি পুরো ভিডিওটি দিতেছি, এর মাধ্যমে আপনারা বাড়িতেই হাসারি করতে পারবেন বেশ অল্প খরচের মধ্যেই। তো দর্শকবৃন্দ, ওদিকে দেখতে পাচ্ছেন যে ওই যে বড় বড় হাউসগুলো, এগুলো আপনার ব্রিডিংয়ের জন্য। এখানে মাছগুলো সাধারণত ডিম ছাড়ে, এদিকে দেখেন আপনি এই যে বড় বড় হাউসগুলো। এই হাইরে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাউস করে নিয়েছি। তো পাঁচটা হাউসে আপনার 6 হাত বাই 5 হাত, তো হাই দিয়েছি 3 ফুট। আর এদিকে হাউসগুলো দেখতেছেন, এই হাউসগুলো হাইট দিয়েছি 1.5 ফুট আর 4 বাই 5 লম্বা। তো দর্শকবৃন্দ, তারপরে আমরা পানির ট্যাঙ্কিটাও অনেকে দেখার জন্য রিকোয়েস্ট করেছেন, পানির ট্যাঙ্কিটাও আমি দেখাবো আপনাদেরকে। তো আগে এখানে বিস্তারিত আলাপ আলোচনা করে নিই, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকার জন্য একটা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমার এই চ্যানেলটির মধ্যে রিয়েল রিয়েল ভিডিও দেওয়া হয়, যেখানে কোনো মিথ্যা প্রচারণ করা হয় না, একদম মানুষে উপকৃত হবে যে এমন কিছু ভিডিও দিই। তো দর্শকবৃন্দ, আপনারাই এখন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে সিস্টেমগুলো করবেন। তো আসেন চলেন দেখে যাই। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে এই হাউসটা, এই যে কোনো হাউসই আপনি যখন তৈরি করবেন তখন এটার মেইন সেন্টার ধরে নেবেন। মেইন সেন্টার কোথায়? তো দর্শক, এখানে মেইন সেন্টার এটা, এই এখানে হোল রাখতে হবে পানি বাহির হওয়ার জন্য। তো এখানে আমরা একটা হোল রেখেছি, দেখতেই পাচ্ছেন দর্শক, হোলটা আমরা এখানে থার্ড সিস্টেমের হোল, যাতে এরকম পাইপ আপনারা এখানে লাগাতে পারেন। এই দেখেন এরকম থার্ড সিস্টেমের পাইপ, যাতে এখানে লাগাতে পারে আপনারা, দেখতে পাচ্ছেন এখানে আমরা এভাবে লাগাই দেব সিস্টেম করে, এরকম সিস্টেম করে এখানে হোল সিস্টেম করবে, যাতে অতিরিক্ত পানিগুলো এটা উপর দিয়ে বের হয়ে যায়। তো দর্শকবৃন্দ, এটা আপনারা দেখলেন, এটা মিডিল বরাবর ওই প্রান্ত থেকে প্রান্ত, যেখানে আপনার এখান থেকে যে পানিটা আসবে এই পানিটা শাওয়ার দিবে, এটা আপনার মাঝখানে থাকবে, ওই হাউজের মাঝখানে থাকবে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এটা এই যে হাউজের মাঝখানে একবারে বরাবর ওইখান থেকে এখানে মিডিলে থাকবে, এই মিডিল বরাবর ওই এটার ও পাশে বিপরীত প্রান্তে এই থ্রেডটা হবে, হোলটা হবে, দেখছেন এটা হবে। তো দর্শকবৃন্দ, এটা দেখতেছি, এরপরে এখান থেকে পাইপ পানির লাইন আউট হওয়ার জন্য ব্যবস্থা আছে। তো এখানে একটা ড্রেন করাও লাগবে, এই ড্রেন দিয়ে পানি আপ ডাউন করবে দর্শকবৃন্দ। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে হোলটা, এটা এখান দিয়ে পানি আউট হয়ে যাবে, বাহির হয়ে যাবে। তো দর্শকবৃন্দ, আপনারা এটা বুঝে নিলেন। তো অল্প খরচে আপনি 2 থেকে 3টা হাউস করে নিজে নিজে ব্রিডিং করতে পারবেন ঘরে বসেই। তো প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের প্রশিক্ষণের জন্য একটা ব্যবস্থা করেছি। অনেকে অনেক দিন ধরে পরে প্রশিক্ষণ নিতেছে, এখন নতুন করে ভালো আপডেটে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তো দর্শক, আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, এখানে সব ধরনের সুবিধা আপনার কাছে আছে যদি আপনি মাইন্ড না করেন। তো দর্শকবৃন্দ, আমার পানির ট্যাঙ্কিটা আপনাদেরকে এখন দেখাবো, এগুলো তো দেখলেন সব একই সিস্টেমে, এরকম পাইপ সিস্টেম করে দিবেন প্রতিটা পানি নেওয়ার জন্য যেরকম। তো সব হাউসগুলো সিস্টেম হবে, কিন্তু এখানে ব্রিডিং করার জন্য এখানে যে ডিমগুলো দিবে মাছে, এই ডিমের জন্য হাউসগুলো একটু বড় লাগে, ওই জন্য একটু হাউসগুলো বড় নিয়েছি।
তো এখন চলেন দর্শক, আমি আপনাদেরকে আমার পানির ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখাবো। 10,000 লিটারের একটা পানির ট্যাঙ্ক আমি তৈরি করেছি, তো সেখান থেকে আমি পানির ব্যবস্থাটা গ্রহণ করি। তো আমি আপনাদেরকে উপরে দেখাবো, এটা দোতলার মধ্যে পানির ট্যাঙ্ক সিস্টেম করেছি, ওই যে আপনি দেখতে পাচ্ছেন। এখানে ওই দোতলায় পানির ট্যাঙ্ক, ওইটা দেখতে পাচ্ছেন। এখানে আমি উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি, তো সাথেই থাকুন, পানির ট্যাঙ্কটা দেখার জন্য অনেকে অনুরোধ করেছেন। তো কত বড় পানির ট্যাঙ্ক আপনাদেরকে আমি দেখাবো, উঠতে হয় দর্শক দেখেন আমাদের পানির ট্যাঙ্ক, এটা আমাদের পানির ট্যাঙ্ক, ওখানে পানি আসে ওখানে। একটা অতিরিক্ত এখান দিয়ে পানি যাই, তো দর্শক এটা হ্যাসারি, এত বড় হ্যাসারি। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একামনো নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।